ছোটবেলা থেকেই সবসময় একটু ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করতাম বেশি। আজ আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে বিনোদন সারদার স্টুডিওতে এসেছেন এমন একজন মানুষ যার নামটি দেশের গণ্ডি ছাড়িয়ে হলিউডে আমরা শুনতে পেয়েছি, সেই গল্পে আসছি। তবে সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ বাজির নির্বাহী প্রযোজক হিসেবে তিনি বাজির টিমের সঙ্গে যুক্ত ছিলেন। আর তার পরিচয় করিয়ে দিতে গেলে আসলে যে কথাটা না বললেই নয়, তার নামের সাথে যুক্ত আছেন ভীষণ পছন্দের, ভালো লাগার, ভালোবাসার দুজন মানুষের নাম। আমাদের দেশের বরেণ্য নাট্যকার, নির্মাতা এবং অভিনেতা তারিক আনাম খান এবং অভিনেত্রী নিমা রহমানের সুযোগ্য পুত্র তিনি। দর্শক, আজ আমাদের সাথে আছেন পরিচালক, প্রযোজক এবং অভিনেতা তারিক আনাম খান। চলুন আর কথা না বাড়িয়ে আড্ডায় ডুব দেই। কেমন আছেন আপনি? এই তো ভালো, সবকিছু মিলিয়ে চলে যাচ্ছে। বাজি নিয়ে গল্পটা শুরু করতে চাই, সে প্রসঙ্গেই জানতে চাই যে ক্রিকেট নিয়ে সিরিজ নির্মাণ করা প্রয়োজন বা এই সিরিজের সাথে আপনি যুক্ত হতে চান, এই ভাবনাটা কি করে এলো? আসলে বিষয়টা হচ্ছে, আপনি ঠিকই বলেছেন যে দুই বাংলা মিলিয়ে কিন্তু ক্রিকেট নিয়ে বা কোনো স্পোর্টস নিয়ে কিন্তু সেই অর্থে এরকম লেভেলের কাজ হয়নি। এটার অনেকগুলো কারণ আছে। আসলে অন্যতম কারণ হচ্ছে যে কিছু কনস্ট্রেন্স থাকে আমাদের, সেটা বাজেট সংক্রান্ত থাকে, লজিস্টিক সংক্রান্ত অনেক কিছুই থাকে। তো এটা একটা প্রথম থেকে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। আর যেটা বলেন যে আসলে আমরা তো খুব মানে ক্রিকেট ক্রেজি একটা দেশ, আপনি তো আরো ভীষণ। হ্যাঁ, সেই তো এক সময় নিজেও খেলার চেষ্টা করেছিলাম। তো তারপরে যেটা হয় যে আসলে গল্পটা আমার কাছে, আসলে ক্রিকেট হোক বা যেটাই হোক না কেন, গল্পটা হচ্ছে আমার কাছে সবসময় মূল আকর্ষণীয় বিষয়। তো বাজির যেরকম যেটা হয় যে আমরা অনেক আগেই জার্নিটা শুরু করেছিলাম। তো ইনিশিয়ালি যখন একটা বেসিক আইডিয়াটা আসলো, সেটা নিয়ে ধরেন যত ধরনের ক্রিয়েটিভ ডিসকাশন থেকে শুরু করে কী করলে আসলে গল্পটা দর্শকদের মানে ভালো লাগবে বা কী রকম করে আসলে গল্পের বুননটা হতে হবে, এভাবে করতে করতে আর কি আসলে বাজি হচ্ছে মানে সব শেষ পর্যন্ত আর কি আমরা সবাইকে দেখাতে পারলাম। যদি একটু জানতে চাই যে যেই স্বপ্ন বা যে প্রত্যাশা নিয়ে আসলে বাজি টিমের সঙ্গে আপনি যুক্ত হয়েছিলেন, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? একটা জিনিস আগে বলে নিই যে বাজি টিমের সাথে আমি যুক্ত হওয়ার, কিন্তু বাজি কিন্তু ধরেন মানে আমাদের একসাথেই একটা মানে সম্মিলিত একটা মানে প্রয়াস। আমাদের যে কোম্পানি আমরা ফর্ম করেছি, প্রোডাকশন কোম্পানি, সেখান থেকে এটা আমাদের ফার্স্ট কাজ। সো এখান থেকে আসলে অনেকগুলো কিছু অনেক প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল, বাট মানে বাজিটাই আমাদেরকে মানে ফার্স্টেই মানে বাজি ধরেই আর কি, বাজিটা নিয়ে বাজিটা ধরলাম আর কি, বিষয়টা অনেকটা এরকম। তো এইটা আসলে মানে এমন না যে এটা আলাদা করে যুক্ত হয়েছে, এটা একদম প্রথম মানে বেসিক আপনার যে বীজটা ওই জায়গা থেকেই আসলে বাজির সাথে আমি যুক্ত। এবং যেমনটা আপনিও বলছিলেন যে আমরা তো আসলে ক্রিকেট পাগল জাতি, সেই সাথে আপনি তো ক্রিকেট ভীষণ পছন্দ করেন এবং একসময় খেলতেন এবং এখন নিশ্চয়ই ভালোবাসেন, খেলার সাথে নিশ্চয়ই এখন আর যুক্ত হওয়ানি। তো এখন কি আসলে ক্রিকেট নিয়ে কোনো পাগলামি করা হয় যদি একটু বাজির বাহিরে জিজ্ঞেস করি? এইটা ক্রিকেট নিয়ে পাগলামোটা সত্যিকার অর্থে কয়েক বছর আগে আসলে এটা পাগলামোটা একটু কমে গেছে। আচ্ছা, সেটা কেন? তার কারণ হচ্ছে যদি বলেন যে মানে দেশের ক্রিকেট নিয়ে তো অনেক স্বপ্ন তো সবাই দেখেছিল, আসলে অনেক কিছুই যখন দেখি যে ঠিক মন মতন হয় না, দল সেভাবে পারফর্ম করতে পারছে না, ঠিক সামর্থ্য অনুযায়ী পারফরমেন্সটা হয় না, তো সেই জন্য একটু মনক্ষুণ্ণ হয়েছি বিষয়গুলো নিয়ে আর কি। তবু খেলা হলে অবশ্যই দেখি, মানে অন্তত টিভিতে একটু হলেও দেখি, কিন্তু ওই যে উন্মাদনাটা এখন একটু কম, কিন্তু খেলা মানে দেখে যাচ্ছে এবং দলকে সমর্থন করে যাচ্ছে, এটাও ঠিক। এবং যেমনটা আপনিও বলছিলেন যে আসলে বাজির বীজটি আসলে বপন করার জন্য সকলে মিলে আসলে নেমে গিয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন। যদি একটু জানতে চাই যে আসলে কনসেপ্টের দিক থেকে বা এই যে ক্রিকেটের চরিত্রে তাহসান খানকে নির্বাচন করার বিষয়টা, যেটা সেটা আসলে বাস্তব জীবনের কোনো ক্রিকেটার বা কারোর সাথে কি মিল রেখে তৈরি করা হয়েছিল বা মাথায় সেটা রেখে কি লেখা হয়েছিল, প্ল্যানিংটা জায়গা থেকে একটু জানতে চাই। এটা আসলে দেখেন, আপনি যখন একটা চরিত্র মানে তৈরি করবেন, স্পেশালি মানে ক্রিয়েটিভ সাইড থেকে, তো এটা তো আসলে মানে কোনো একটা জায়গা থেকে এক ধরনের একটা রেফারেন্স লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আসলে আমি বলবো যে এখানে ডিরেক্টলি কারোর সঙ্গে কোনো মিল নেই কারো। আবার আপনি যদি খুব সূক্ষ্মভাবে দেখেন, দেখবেন যে অনেকের সাথেই হয়তো বা মিল আছে, যেটা আসলে একটা মেইন ক্রিকেটারের মানে বিষয় আর কি। যে কারণ ক্রিকেটার তো মানে বিশ্বজুড়ে তো ক্রিকেটার আমরা কয়েকজনকেই চিনি, বাংলাদেশে আমরা কয়েকজনকেই চিনি, তো এটা আসলে একজন কারোর সঙ্গে একটা মিল নেই, অনেকের সাথে আবার মিল আছে আর কি। কারণ ক্রিকেটের চরিত্রটা যেন বিশ্বাসযোগ্য হয় সেভাবেই আর কি এটা তৈরি করা। এবার বাজি ছাড়া যদি একটু অন্যান্য প্রসঙ্গে আসতে চাই, চলচ্চিত্র নির্মাণ আপনার
একটা জীবনের অনেক বড় স্বপ্নের অংশ জুড়ে আছে বা জায়গা জুড়ে আছে, এবং সেজন্য আপনি লন্ডন ফিল্ম স্কুলে পড়ালেখাও করেছেন। এই বছরটা আসলে মনে হয়েছে যে আপনি খুব পরিকল্পনা করে জোরে সোরে প্ল্যানিং করে আসলে এগোচ্ছেন। যদি একটু প্ল্যানিং এর জায়গা থেকে জানতে চাই যে এই বছরে আসলে আপনার থেকে আমরা কি কি প্রজেক্ট পেতে পারি, বা কোন ধরনের কাজ নিয়ে পরিকল্পনা করছেন, কোন ধরনের গল্প নিয়ে পরিকল্পনা করছেন? আমি আসলে অনেক বছর ধরে অনেক কিছুই মাথার মধ্যে ঘুরছে, আমি একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাই যেটা আসলে বুসান সহ ট্রানজিটটা হচ্ছে বছর দুয়েক আর কি, এটার একটা ফেস্টিভ্যাল জার্নি এবং বেশ ভালো একটা ফেস্টিভ্যাল জার্নি। সেটা তো করোনার সময় ছিল, করোনা এবং করোনা ঠিক পর পর আর কি, 2021-2022 পর্যন্ত আর কি একটা বিষয় ছিল আর কি ট্রানজিটের। তারপরে আসলে অনেক কিছুই মাথায় মানে ঘুরছিল, নিজের প্রথম চলচ্চিত্রটাও বানাতে চাই, কিন্তু যেটা হচ্ছে আসলে হয় কি যে প্রথম চলচ্চিত্র যেটা মানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যেটা, সেটা একটু ভেবেচিন্তে বানানোটা মনে হয় বেটার আসলে যে, হ্যাঁ, এবং এমন একটা গল্প যেটাতে মানে নিজে 100% কনভিনসড হয়ে মানে বানানোটাই আসলে উচিত। তো মাথার মধ্যে অনেক কিছুই আছে, অনেক গল্পই ঘুরছে, কিন্তু আমি এখন পর্যন্ত 100% ঠিক কনভিনসড হয়ে যাচ্ছে কোনটা ফার্স্ট ফিল্ম হিসেবে বানাবো সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। এক দ্বিতীয় কথা হচ্ছে আমি নিজেও পাশাপাশি হচ্ছে আরও দুইটা ওয়েব সিরিজ গল্প ডেভেলপ করা আছে আমার, সেগুলো নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন প্ল্যাটফর্মদের সাথে। সো সেটাও এই বছর মানে কি যেটা বললাম না, ধরেন যে আসলে বাদী জার্নিটা কিন্তু প্রায় আড়াই বছর আগে বেসিকটা শুরু হয়েছিল। সো ধরেন এবং বাজি যদি শুটিং বা মেইন প্রোডাকশন প্ল্যানিং এর কথা বলি, সেটার জার্নি সব মিলে আমার মনে হয় প্রায় 7-8 মাস হবে আর কি। সো এই বছরের আছি ধরেন আর 5 মাস। সো এখন এই বছর আসলে কি হবে এটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট হোপফুলি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই বছর কোনো কিছু একটা রিলিজ হয়তো হবে না, কিন্তু অন্তত একটা কিছু অ্যানাউন্সমেন্ট বা এরকম কোনো কিছু হলেও হতে পারে। এবং এও তো শুনেছি যে আসলে ডকু ফিকশন নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন বা পরিকল্পনা হচ্ছে, যেটা আপনি বলছিলেন, একটু সে বিষয়ে একটু জানতে চাই যে আসলে কেমন গল্প পেতে পারি বা কেমন কাজ পেতে পারি আপনার থেকে? এইটা হচ্ছে আরেকটা প্রজেক্ট আমরা করছি, সেটা একটা ডকি ফিকশন। গল্প বা থিম নিয়ে এখন আপাতত না বলি, কারণ এটা আসলে আমরা অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি। এটাও একটা সিরিজ, একটি প্ল্যাটফর্মে এটা রিলিজ হবে আশা করি হয়তো 1-2 দিনের মধ্যে। শুটিংটা এখনও হয়নি, সো শুটিংয়ে আমরা হয়তো সামনেই যাবো। এটাও খুবই একটা অদ্ভুত রকমের একটা গল্প এবং অদ্ভুত একটা মানে সত্যিকার একটা ঘটনা নিয়ে আর কি হচ্ছে আমরা এইটা একটা প্ল্যান করেছি। সো আশা করি যে এটাও হয়তো ওইটাই একটা জিনিস যে প্রযোজক হিসাবে এই বছর হয়তো আরেকটা মানে প্রজেক্ট হয়তো আমরা রিলিজ করতে পারবো। আমরা তো এও জানি আপনি হলিউডের অ্যাভেঞ্জার্স 2 এবং এক্সট্র্যাকশনের সাথে আসলে যুক্ত ছিলেন, কাজের চমৎকার অভিজ্ঞতা হয়েছে, যেটা বলতে আমারও গর্ববোধ হচ্ছে কারণ আমি নিজেও ফ্যান এই সিরিজের কাজ, সবসময় আমি দেখি। আসলে সেই শুরুটা কী করে হয়েছিল, কারণ এটা তো আরেকটা স্বপ্নের মতোই। হ্যাঁ, স্বপ্নের মতো তো বটেই। শুরুটা হয়েছিল আসলে ওনারা একটা লোকেশন খুঁজছিল হলিউডের, সেটা তারা বাংলাদেশে মানে শিপইয়ার্ডের একটা জায়গা তারা খুঁজে পায় এবং সেখানে তারা শুটিং করতে চায়। তো আসার পর আসলে বাংলাদেশে তারা খুঁজছিল যে কারা আসলে এই ধরনের কাজ এক্সিকিউট করতে পারবে বা কারা করতে পারবে। তো সেই সূত্র ধরে ওরা কোনো একটা জায়গা থেকে রেফারেন্স পায়, মানে মূলত বাবার রেফারেন্সটাই পায়। আর তখন হচ্ছে ওনারা আসে এবং দেখে যে এক ধরনের একটা ইন্টারভিউ প্রসেসও হয়েছিল আর কি, যতদূর আমি শুনেছি। হ্যাঁ, যে একটু সবার সঙ্গে জিজ্ঞেস করে কথাবার্তা বলে এবং টেস্টিং ট্রায়াল বেসিসে আর কি, যে ঠিক আছে আচ্ছা ছোট্ট একটা কাজ দেবে, তখন শুটিং টুটিংয়ে কোনো কিছুই আমরা জানিও না যে কোন সিনেমা শুটিং হচ্ছে হতে যাচ্ছে আর কি। সো তখন বসে হচ্ছে ওনারা দেখলো যে না, মোটামুটি অর্গানাইজড ওয়েতে হয়তো কাজটা এক্সিকিউট করতে পারবো। সো তখন তারা হচ্ছে অ্যাভেঞ্জার্স 2 নিয়ে আসে আর কি। সো সেখানে আর আমাদের জন্য এটা আসলে একটা খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। শুটিং তো ধরেন আমরা সবাই কম বেশি তো করেই থাকি, সো বাট বিষয়টা হচ্ছে যে এই লেভেলের এই স্কেলের শুট এবং কীভাবে একটা প্ল্যানিং আসলে করতে হয়, কীভাবে হয় পুরো প্রোডাকশন কোঅর্ডিনেশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট, এইটা একদম সেখান থেকে পুরোটা শেখা আর কি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এরকম অনেক কিছুই হচ্ছে মানে ওই এক্সপিরিয়েন্সটা যেটা, সেটা আমরা বাজিতেও মানে অ্যাটলিস্ট নির্বাহী প্রযোজক হিসেবে আমি কিছুটা হলেও একটু কাজে লাগানোর মানে চেষ্টা করেছি আর কি, যে হাউ টু রিয়েলি ম্যানেজ আ প্রোডাকশন
পুরোটা হয়তো করতে আমাদের অনেক, যেটা বললাম আর কি, অনেক কনস্ট্রেন্স আছে। সো এইটা একটা বিষয় আর কি। তারপরে আসলে ওই অভিজ্ঞতার থেকে ওনারা দেখলো যে ঠিক আছে, আরও দুইটা প্রজেক্ট নিয়েও কথা হয়েছিল, একটা প্রজেক্ট হয়নি। আর তারপরে এই যে এক্সট্রাকশন ছবিটা নিয়ে আসে, আর এক্সট্রাকশন নিয়ে একটা টাইমে অনেক ধরনের অনেক কথাই হয়েছিল, কিন্তু আলটিমেটলি বিষয় হচ্ছে যে মানে স্ক্রিপ্টিং বা এই জাতীয় জিনিসপত্র নিয়ে আসলে আমরা কিছুই জানি না। মানে এটা আসলে যেটা হয় যে ওই মেইন অ্যাক্টর অ্যাক্ট্রেস তো কেউ আসে না, এটা হচ্ছে প্লেট শুটিং বলে অথবা বি রোল শুট বলে আর কি। মানে মূলত রাস্তাঘাট এবং অনেক কিছু যেগুলো যে VFX-এ পরে করে ফেলে, হ্যাঁ, যে জাস্ট VFX-এ ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে ওইটা হচ্ছে পরে মানে স্টুডিওতে গিয়ে গ্রিন স্ক্রিন দিয়ে, হ্যাঁ, সেভাবে হচ্ছে পুরো জিনিসটা আর কি ডিজাইন করা। সো আসলে কী হচ্ছে না হচ্ছে গল্পের কি, এবং আমাদেরকে ওইটুক ছাড়া যেটুক শ্যুট হবে ওইটুক ছাড়া আসলে স্ক্রিপ্টের কিছুই দেওয়া হয় না। সো এটা আমরা কিছুই জানি না, বাট এটা একটা অভিজ্ঞতা ছিল। এবং যারা আসলে আমাদের সাথে বাংলাদেশ পার্ট থেকে যারা কাজ করেছে সবাই কিছু না কিছু শিখেছে এটার থেকে আর কি বলবো। এত বিগ স্কেলের একটা কাজের সাথে আপনি ছিলেন, কাজ করেছেন এবং নানা রকমের অভিজ্ঞতা হয়েছে, যখন আমাদের দেশে সেগুলো আপনি এক্সিকিউট করতে গেলেন বা কিছুটা চেষ্টা করছিলেন আপনি যেটা বললেন, সেখানে আসলে মূলত পার্থক্যগুলো আপনি কি কি দেখেছেন বা আমরা কোন দিক থেকে আসলে পিছিয়ে আছি? আমাদের অনেক শুটিং ফ্রেন্ডলি হওয়াটা দরকার। আমরা মনে হচ্ছে যে আসলে সামাজিকভাবে বলি বা সব দিক থেকেই বলি যে আসলে শুটিং ফ্রেন্ডলি কিন্তু না। আমাদের শুটিং করতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়, আচ্ছা, এবং অনেক কিছুই আছে যেগুলো মানে আপনি যদি সে হলিউডের দিকে তাকান, হ্যাঁ, লস অ্যাঞ্জেলেসে আমি একটা ওয়ার্কশপ করতে গিয়েছিলাম বছর দেড়েক আগে লস অ্যাঞ্জেলেস এক মাস ব্যাপী, তখন গিয়েও আমি একটা ফিলিং যেরকম পেয়েছি। আপনি যদি ইভেন আমাদের পাশের বম্বের দিকেও তাকান, হ্যাঁ, বা যেসব জায়গাতে একটু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে অনেক শুটিং বান্ধব কিন্তু তারা। সব জায়গাতেই একটা জিনিস যেটা কমন সেটা হচ্ছে যে ধরেন একটা শুটিং করার জন্য যা যা প্রয়োজন সেই ধরনের সাপোর্ট কিন্তু আসলে এদের মানে গভর্নমেন্ট বলেন, হ্যাঁ, বা প্রশাসন বলেন, তারা কিন্তু এই সাপোর্টটা সবসময় দিয়ে আসে। এবং ওরা যেভাবে শুটিংটা করে কি, ধরেন একটা পুরো রাস্তা ব্লক করে দিবে, পুরো একটা রাস্তা ধরেন এক সপ্তাহ দু সপ্তাহ জন্য ব্লক। এখন একটা সার্টেন টাইমে হয়তো সেই রাস্তাটা খুলবে জনসাধারণের জন্য, এটা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আমি। এবং ওই ওই শুটিংটা যেন ভালো করে হয় পুলিশের সব পারমিশন নিয়ে কিন্তু তারা এখানে ব্লক করা, অন্য যদি ডাইভার্সন লাগে সেটা কি করা যাবে, পুরো জিনিসটা এইভাবেই করা হয় কিন্তু, হ্যাঁ। সো এখানে আসলে তারা তাদের লোকাল সব জায়গা থেকে তারা হচ্ছে এই সাপোর্টটা পেয়ে আসে। এই জিনিসগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এগুলো পাওয়া যায় না, এবং এইটাই কিন্তু আসলে মানে ইন্ডাস্ট্রি হিসেবে, এবার যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন বা OTT বলেন বা আমাদের এই পুরো জিনিসটা যদি আমাদেরকে আরও অনেক ভালো করতে হয় এটা সবারই সহযোগিতার প্রয়োজন, নইলে আদারওয়াইজ আমাদের আসলে ইন্ডাস্ট্রিটা ওই জায়গাতে যাবে না। যে জন্য অনেকেরই কমপ্লেইন হয়ে যায় যে আসলে না এটা ওই স্পেশাল কিছু নেই, কারণ সেট বানানোই যে, কিন্তু সেট বানানোর তো আসলে সবার সামর্থ্য থাকে না। আমি যেটা বললাম ধরেন যে একটা রাস্তা আমার লাগবে, আমি এখানে একটা ওই রাস্তার উপরেই আমি পুরো গল্প যদি ডিজাইন করি, পক্ষে সম্ভব না সেটা। পুলিশের কাছে গেলে বলে কীভাবে পসিবল একটা রাস্তা পড়া, ধরেন সাপোজ আমাদের এখন ওই যে এক্সপ্রেস ওয়ে বলেন বা কোনো একটা ওরকম কোনো একটা জায়গা ব্লক করে আমি শ্যুট করতে পারবো, আমি পারবো না। এইগুলো হচ্ছে কিছু চ্যালেঞ্জেস আর কি। এবং যদি মেইন আপনি পার্থক্যের কথা বলেন, এইটাই হচ্ছে আমি বলবো যে আসলে মূল পার্থক্য। এবার যদি অভিনেতা আরিক আনাম খানের গল্প জানতে চাই, 2008 সাল থেকে বাবা তারিক আনাম খানের নাট্যদল নাট্যকেন্দ্রের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন, কিন্তু আপনাকে অভিনয় আমরা নিয়মিত কেন পাই না? ছোটবেলা থেকেই সবসময় একটু ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করতাম বেশি, আচ্ছা, তারপরে অভিনয় করা শুরু করে দেই আমাদের দল নাট্যকেন্দ্রের হয়ে 5টি নাটকে অভিনয় করেছি আমি সেখানে। সো করতে করতে অভিনয়টা একটা পয়েন্টে মানে ভালো লাগতে শুরু করতাম, আমি আমার জন্যই সর্ট অফ অভিনয়টা করতাম। কিন্তু যেটা হয় কি যে আসলে আমার লাইফ লং স্বপ্নই ছিল হচ্ছে যে ফিল্ম মেকার হব, মানে মূলত পরিচালক হব। তারপরে এখন করতে করতে যেটা বললাম যে প্রযোজকও এখন মানে হয়ে গেছি। সো তখন যেটা হয় যে আসলে আমি বাইরে থেকে লন্ডনে পড়াশোনা করে আসার পরে 2017 সালে যখন যাই, আমি আসার পরে আসলে আমার মানে মেইন ফোকাসটা ছিল হচ্ছে আমি ফিল্মই বানাবো। সেই জন্য একটু বিরতি হয়েছে, বাট এখন মানে মূলত এখন মানে পরিচালক প্রযোজক তারপরে অভিনেতা, এই সিরিয়ালে হয়তো আর কি পরিচয়টা আমি দেব। এবার আসলে ঝটপট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। আপনার হাইট কত, বাবার হাইট কত, আর কার হাইট সব থেকে বেশি? আমার হাইট বেশি, আমার হাইট 6'5" আর বাবার হাইট হচ্ছে 6'1". অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে তো আমরা একসাথে নাচতে দেখি এবং ভীষণভাবেই উপভোগ করি। বাবা তারিক আনাম খান এবং আরিক আনাম খানকে আমরা একসাথে কবে নাচতে দেখব? বাবার চাইতে আমার তাল জ্ঞানটা একটু বেটার, সো আমি প্রায় বাসায় বিভিন্ন জায়গাতে নাচানাচি করি। বাবা মাঝে মধ্যে পার্টিসিপেট করে, কিন্তু
তালগান হিসেবে আমি আই এম আ মাচ বেটার ডান্সার দেন আপনি এগিয়ে থাকবেন এবং অভিনয়ের দিক থেকে বাবা তারিক আনাম খান আমার স্ত্রী হচ্ছেন একজন নৃত্যশিল্পী সো আমি ধরেন মাঝে মধ্যে আর কি বিভিন্ন সময় তার সাথে থাকতে থাকতেও আমার ভিতরে অনেক ধরনের অনেক মানে মুদ্রা অনেক কিছুই শিখে ফেলেছি আর কি যেহেতু আপনি আপনার ওয়াইফের কথা বলছিলেন র্যাচেল প্যারিস প্রিয়াঙ্কা তাকে আসলে অনুষ্ঠানের মাধ্যমে এমন কোনো কথা বলতে চান যা এখনো বলা হয়নি যেটা বলতে চাই যে আমার সাথে ঝগড়াটা একটু কম হলে ভালো হয় আর কি আমরা অনেক খুনসুটি অনেক ঝগড়া করি আবার ঠিকঠাক হয়ে যায় ও বলবে যে আমি ঝগড়া লাগে আমি বলবো যে দুজন মিলিয়ে ঝগড়াটা লাগে বিষয়টা অনেকটা এরকম সো দ্যাটস দ্য থিং বাট জোকস আ পার্ট ওর সঙ্গে আসলে মানে প্রায় আমাদের 5.5 বছর ধরে একসাথে আছি আমরা অ্যান্ড সামহাও মানে আমাদের ভিতরকার যে আন্ডারস্ট্যান্ডিং এবং সবকিছুই খুবই দারুণ আপনাকে যদি কোনো রোমান্টিক চরিত্রে নায়ক হিসেবে আসলে প্রস্তাব দেওয়া হয় নায়িকা হিসেবে বাংলাদেশের কোন অভিনেত্রীকে আপনি আপনার বিপরীতে চাইবেন জয়া হাসান পরিচালক আরিফুর রহমানকে যদি একটি প্রশ্ন করতে বলা হয় কোন প্রশ্নটি করবেন যেহেতু সে প্রযোজক হ্যাঁ প্রযোজক হিসেবে আমাকে তার কেমন লেগেছে বাবা তারিক আনাম খানের একটি সিক্রেট বলুন যেটা আমরা কেউ জানি না সকালবেলা অনেক বিশাল এলাবোরেট একটা ব্রেকফাস্ট করে প্রতিদিন এবং সে ব্রেকফাস্ট নিয়ে তার অনেক কিছুই থাকে সে সকালে লেবু পানি খাবে তারপরে মাঝে মধ্যে ওইটার সাথে আবার অনেক কিছু যুক্ত হয় হ্যাঁ সেটা সব রেগুলার না সে হচ্ছে একটা ডিম পোচ খাবে সে একটা রুটি খাবে সবজি খাবে পেঁপে খাবে সাথে আপেল খাবে পরিচ খাবে এবং তারপর সে একটা ব্ল্যাক কফি খাবে আর কি এটা সে প্রতিদিন রিলিজিয়াসলি সে হচ্ছে এটা করে থাকে সেটা একটা সিক্রেট মা অভিনেত্রী নিমা রহমানের যে উপদেশটি আপনি জীবনে অক্ষরে অক্ষরে পালন করেন বা সবসময় মনে রাখেন উপদেশ ঠিক বলবো না কারণ উপদেশ তো ধরেন একটা দুইটা তো না অনেক উপদেশ থাকে এইটা মূলত বলবো যে মার যে মানে এস্থেটিক এবং সেন্স এবং যে শৈল্পিক যে সেন্সটা সত্তাটা সেটা হচ্ছে একটু মানে ফলো করার চেষ্টা করি আর কি বা সেটা সামহাও তার কথা থেকে খুব বিল্ট ইন হয়ে গেছে আর কি এই বিষয়গুলো বাবা তারিক আনাম খানের অভিনীত সবচেয়ে প্রিয় কাজ কোনটি আপনার আমি আসলে তাকে মঞ্চে অনেক মিস করি অনেক বছর তার মঞ্চের কাজ দেখি না তা আমি বলবো যে তুগলক নাটকটি তিনি যখন করেছিলেন তুগলকে তার অভিনয়টা ওইটা আমার আই থিঙ্ক এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় এবং বেস্ট কাজ হলিউডের প্রিয় অভিনেতা অভিনেত্রীর নাম জানতে চাই ড্যানিয়েল ডে লুইস আর মেরিল স্ট্রিপ চমৎকার কথা বলে অনেক ভালো লাগলো অনেক অনেক শুভকামনা থাকছে বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ